আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য যেমন ছিল। নবীজির চরিত্র আমাদের চরিত্র হওয়ার কথা, যা আজ আমাদের অনেকেরই জানা নাই। আসুন আমরা জেনে নিই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দৃষ্টান্ত তিনি নিজেই অনুপম চরিত্রের অধিকারী। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুরা কলাম আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি প্রেরিত হয়েছি উচ্চ নৈতিকতা সমৃদ্ধ আখলাক পূর্ণ করার জন্য। মুয়াত্তা ইমাম মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর চরিত্রের কিছু বাস্তব দৃষ্টান্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্ত্রীর ঘরে ছিলেন। এমন সময় অন্য আরেক স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু খাবার পাঠালেন। খাদেম খাবারের পাত্র হাতে নিয়ে মাত্র ঘরে প্রবেশ করলেন। খাদেমের হাতে খাবার দেখে এই স্ত্রী অভিমান পেলেন। মনের কষ্টে কমাতে খাদেমের হাতে মৃদু আঘাত করলেন। আঘাতের কারণে খাদেমের হাত থেকে পাত্রটি পড়ে গেল, খাবারগুলো ছড়িয়ে পড়ল, পাত্রটি ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে কাউকে বিদ্রুপ করেননি। নিজ হাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া খাবারগুলো উঠালেন, ভাঙ্গা পাত্রের টুকরোগুলো একত্র করলেন, তারপর অন্য একটি ভালো পাত্র খাদেমের হাতে দিয়ে ফেরত পাঠালেন। খাদেমকে বললেন, তোমার মায়ের মর্যাদার একটু আঘাত এনেছে, তাই এমনটি করেছে। বুখারি শরীফ। কখনো বিরক্ত হতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। খেদমতের এই দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো বলেননি, আনাস এই কাজটি কেন করেছো। আনাস এই কাজটি কেন করনি, আমার কোনো কাজে বিরক্ত হয়ে ও শব্দটিও বলেননি। মুসলিম শরীফ। সবার আগে সালাম, মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন, মুসাফাহা করতেন। মুসাফাহা করে নিজে আগে হাত টেনে নিতেন না, অপরজন হাত না সরানো পর্যন্ত হাত ধরেই রাখতেন। কারো সামনে পা ছড়িয়ে বসতেন না, কোনো কিছুতে হেলান দিয়ে খেতেন না। শত্রুর সঙ্গে অমায়িক আচরণ। আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে শত্রুতা করেছে। জীবনের প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর উপর অপবাদ দিয়েছে, সেই অপবাদ চারদিকে ছড়িয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সত্যতার বিষয়ে আয়াত নাজিল করেছেন। আবদুল্লাহ ইবনে উবাই বিন সালুস মারা গেলে তার ছেলে আবদুল্লাহর অনুরোধে এই মুনাফিকের কাফনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুব্বা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানাজা পড়ান। এরপরে আর কোনো মুনাফিক মুশরিকের জানাজা পড়েননি। মৃত শত্রুর সাথে এমন উদার নীতি দেখে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই বিন সালুলের বংশের 1000 লোক ইসলাম কবুল করেছিল। তাফসিরে বুরহানুল কোরআন সুরা কলাম। সবার সঙ্গে মিলেমিশে কাজ। কোনো এক সফরে যাত্রা বিরতি হলো, খাবার প্রস্তুত করতে হবে, ছাগল জবাই করা হলো, সাহাবাগণ নিজেরা বিভিন্ন কাজে ভাগ করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই লাঠি সংগ্রহে দায়িত্ব নিলেন। নবীজির এমন সিদ্ধান্ত সাহাবায়ে কেরাম অবাক হলেন। নিজেই সবার কাজ করবেন বলে দৃঢ়প্রত্যয় হলেন, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলের মাঝে নেতা হয়ে বসে থাকা আমি পছন্দ করি না। তাফসিরে বুরহানুল কোরআন সুরা কলাম। ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ নিতেন না। একবার খয়বারে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে উপস্থিত হলেন। ইহুদিরা ষড়যন্ত্র করলো, খাদ্যে বিষ মেশালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মুখে দিলেন। এমন সময় আল্লাহ প্রিয় নবীকে বিষের বিষয়ে অবগতি করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার থেকে হাত গুটিয়ে নিলেন। ইহুদিদের ষড়যন্ত্রে জেনে গেলেন, তবু তাদের ক্ষমা করে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ নেননি। তাফসিরে বুরহানুল কোরআন সুরা কলাম। শত্রুকে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের দিকে যাচ্ছেন,
ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি নিলেন। সাহাবাগণ বিভিন্ন গাছের নিচে বিশ্রাম নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি গাছের নিচে শুয়ে পড়লেন, তরবারিটি পাশে রাখলেন। এমন সময় দুশমন এসে হাজির, পাশে থাকা তরবারি কোষমুক্ত করে বলল, হে মোহাম্মদ, এখন কে তোমাকে আমার থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হননি এবং স্বাভাবিক কণ্ঠে বললেন, আল্লাহ। এ কথা শুনে দুশ্মন হাত থেকে তরবারি পড়ে গেল। আশপাশ থেকে সাহাবারা এসে জমা হলো, দুশ্মন ভয় পেয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। মুসলিম শরীফ, ধন সম্পত্তির প্রতি অনীহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুঃখীদের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসুস্থ কেউ হলে সুস্থতা নিয়ে যেতেন। মূর্খ জ্ঞান পাপীরা ক্ষমা ও বেঈমানরা ইমানের দৌলত লাভ করতেন, আর অভাবী এলে ধনী হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, তবে তার 3 দিনের অধিক সময় থাকা আমি পছন্দ করি না। তাফসিরে বুরহানুল কোরআন সূরা কলম। ধন্যবাদ সবাইকে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিজেদের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করব এবং সেই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।